পশ্চিম কার্বি আংলংর খেরনিত বন্য হস্তির তাণ্ডব, সামগুড়ির পদুমনি গাঁত দুবছরে বন্য হস্তির ত্রাস, বাক্সার উত্তর কুচিত উদ্ধার বনরিয়া হাতির মৃতদেহ। রাজ্য বিভীষিকার রূপ লৈছে হাতি মানুষের সংঘাতে। বন্য হস্তির বিচরণস্থলীল পরিণত হয়েছে পশ্চিম কার্বি আংলংর বৃহত্তর খেরনি অঞ্চল। এফালের ভাঙি চুরমার করে গেছে বাসগৃহ, ভরাল ঘর সকলো। নিশা প্রায় 2 বজাত 1 নম্বর জেংখা গাঁর শিবকুমার রাজভর, সরাল রাজভর, সোমারোমালার বাসগৃহকে ধরে মুঠ 4টা পরিয়ালর বাসগৃহ ভাঙি লণ্ডভণ্ড করিলে বন্য হস্তির জাকে। ঘরের ভরালত মজুত করে রখা কষ্টর ধান, মাকৈ, আটা আদি খাই তহিলং করে বন্য হস্তির জাকে। কোনো এপদ সামগ্রীয় রক্ষা নপরিল হাতির উপদ্রপত। ঘর ভাঙা হ্যাঁ, তোড়া হ্যাঁ, মকাই সব কুহার সব নোকসান কিয়া হ্যাঁ, চাঠু হ্যাঁ। ইপিনে হাতির যাকে তাণ্ডব চলার সময়তে আটাইকিটা পরিয়াললোকে পলায়ন করে কোনো মতে প্রাণ রক্ষা করবলৈ সক্ষম হয়। উল্লেখযোগ্য যে বিগত কিছুদিনের পর অঞ্চলট হাতির যাকে তাণ্ডব চলাই থাকার পিছতো বন বিভাগে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকরার বাবে আতঙ্কিত হয়ে পড়েছে গয়া। রাত কো মে সোয়ে ও হাতি আই হাম নাই জানে ও মেরা দেই পর মারে ডিবি মে চিলাই মে নিকলে মে হাতি কে দেখি হুম মে বলি চলো ভাগো ইয়া হাতি হুম তব হাম লোক বাহার যাকে চিলাই হে তব সব আদমি উঠে। ইফালে বন্যহস্তির বাসভূমিলৈ পর্যবসিত হয়েছে সামগুড়ির পদুমনি গাঁও। নিশাটো বাদেই দিনের পোহরতো গাঁত বিচরণ করে বন্যহস্তির জাকে। বন বিভাগে হাতিকেইটা খেদিবলৈ বারম্বার চেষ্টা চলাইছে যদিও বারে বারে ব্যর্থ হয়েছে। বিগত 2 বছর ধরে পদুমনি গাঁত এনেদরেই ফটকা ফুটাই হাতি খেদি আছে বন বিভাগে। পাহাড়ত খাদ্যর অভাবত 2 বছর আগতেই সামগুড়ির পদুমনিত প্রবেশ করেছিল বন্যহস্তির এটা জাক, কিন্তু পুনের পাহাড়লৈ উভতি নগল জাকটোর কেইবাটাও হাতি। প্রত্যেক দিনাই জঙ্গলের পর হাতিকেটা উলাই আহি অনিষ্ট সাধন করে কৃষিভূমি, ভাঙি লণ্ডভণ্ড করে বাসগৃহ। সদায় হাতির কারণে আমার রাতি টোপনি ক্ষতি, মানে কি কবা আর লড়া ছাড়িও মানে ভয়ত শুবলে পড়া নাই। করবাত যদি হাতিয়ে চলাইছে ট্রাক, আন করবাত আকৌ উদ্ধার হয়েছে হাতির মৃতদেহ। বাক্সা জেলার ভারত ভুটান সীমান্তর উত্তর কুচিত উদ্ধার হয় বনরিয়া হাতির মৃতদেহ। জেলাখনের বাতাবাড়ী সংরক্ষিত বনাঞ্চলের হারমাতির পাগলাডিয়া নৈর পারত উদ্ধার হয় হাতিটির মৃতদেহ। পিছত বন বিভাগ আর স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ঘটনাস্থলীত উপস্থিত হয়ে মৃত হাতিটি প্রত্যক্ষ করে, কিন্তু হাতিটি কিয় কেনে মৃত্যু হল এতিয়ালৈকে জানিব পৰা হোৱা নাই। মানে আজি এসপ্তাহ আগতে ফায়ারিং শুনেছিল, ফায়ারিং শুনাতে মানে আমিও এনজিওর ফালের তত্ত্বাবধান করেছিল, কিন্তু নদী বাড়ার কারণে মানে জায়গালেকে মানে যাব নয়। এই সাইডর ইনফরমারবিল কৈছে শিকারিয়ে মারিছে, দাঁত সাত নাই কাটি লই গেছে, সে শুনেছ, কিন্তু অন স্পট যাই ফেলে চাব পারিলে রিজাল্টও পাই যাব। হুজাইপুরা প্রণব শর্মা, সামগুড়িরপুরা কৃষ্ণ শইকীয়া আর মুসলপুরের মনোহর রাজবংশী, নিউজ 18 অসম নর্থ ইস্ট।